প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আসতেছি সেটি হচ্ছে আমাদের ঋতুকালীন বিভিন্ন রকম ফল আমরা ডাক্তার এস এস পিডি বিভিন্ন রকম বিভিন্ন রকম ফল এবং কিভাবে শরীরকে সুস্থ রাখা যায় এবং শরীরকে কীভাবে সুন্দর রাখা যায় সেই সব বিষয়ে আমরা বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসি এবং আজকে আর একটি ভিডিও নিয়ে আসতেছি সেটা হচ্ছে আমাদের সবচেয়ে শরীরের জন্য যেটা বেশি অনেক বেশি পুষ্টিকর এবং অনেক বেশি উপকার করে সেটি হচ্ছে একটি ফল সেই ফলের নামটা অনেকেই হয়তো শুনেছেন সেটা হচ্ছে ড্রাগন ফল যেটা দেখাচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ফলটির নাম হচ্ছে ড্রাগন ফল দেখেন এই ফলটি দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এবং এই ফলে অনেক উপকার আছে এই উপকার হচ্ছে এই ফলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক যা নাকি আমাদের শরীরে রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে সেই সময় এই ফলটা যদি আমরা ঠিকমতো নিয়মিত সেবন করি অন্তত মাসে দুই দিন তিনবার চারবার যদি আমরা সেবন করতে পারি তারপরে তাহলেও আমাদের রক্ত শূন্যতা থেকে আমরা মুক্ত হয়ে থাকি এবং যারা অ্যানিমিয়ার রুগু যে রুগী যা অ্যানিমিয়াতে ভুগছেন তারা যদি এই ফলগুলো খায় পাশ তাহলে তাদের অ্যানিমিয়া থেকে তারা মুক্ত থাকবে এবং এই ডাগন ফল অনেক উপকারী ফল এবং দেখতে অনেক সুন্দর এবং এই ফলটি ভিতরে অনেক সুন্দর সেটি আমরা আপনাদেরকে দেখাবো এবং এই ফলের উপকার এই ফলে আছে আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক যা নাকি শরীরকে সুস্থ সুস্থ সুন্দর ও সতেজ রাখতে সাহায্য করে এবং কি এতে এই এই ফলের মধ্যে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ফাইবার ক্যালসিয়াম এবং ফাইবার ও ফসফরাস যা নাকি আমাদের শরীরকে সুঠাম ও সুন্দর রাখতে সহায়তা করে এবং এই ফল খেলে আমাদের শরীরে অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে এবং এই আয়ুষকাল বৃদ্ধি করে এবং এই ফল আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে এবং সবচেয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যারা রক্তশূন্যতা রক্তশূন্যতা রুগীদের জন্য এই ডাগন ফলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অত্যন্ত মনোমুগ্ধকর সেই কারণে এই ডাগন ফল আপনারা যদিও একটু দামে একটু বেশি থাকলেও যদি আপনারা এই ডাগন ফল খেতে পারেন তাহলে আপনারা এই সব রোগ থেকে নিজেদেরকে সুরক্ষা রাখতে পারবেন এবং এই সব নে আপনাদের ভিটামিন আপনাদের শরীরে কাজ করবে যেটা নাকি ন্যাচারালভাবে রকম ওষুধ এবং খেতে হবে না যদি আমরা নিয়মিত ঋতুকালের ফলগুলো আমরা নিয়মিত সেবন করে থাকি তাহলে আমাদের শরীরে কোনো রকম ভিটামিন নের অভাব হবে না এবং শরীরে তেমন কোনো রোগ হবে না সেই সময় আমরা এই ফলগুলো যদি নিয়মিত সেবন করতে পারি তাহলে আমাদের অবশ্যই শরীর সুস্থ সুন্দর ও সবল থাকবে এবং আমাদের এই ড্রাগন ফল হচ্ছে শরীরকে রক্তশূন্যতা থেকে মুক্ত রাখবে এবং বৃদ্ধ এবং শিশু সকলের এই ফল বেশি বেশি খাওয়ানো দরকার কারণ বৃদ্ধদের শরীরে বেশিরভাগ দেখা যায় তারা ঠিক মতন খাবার দাবার খেতে পারে না মুখে তাদের তেমন রুচি থাকে না এবং শরীরকে রক্তশূন্যতায় তারা ভুগতে থাকে সেই কারণে তাদের এই ফল প্রতিদিন সকালবেলায় কেটে দিলে সুন্দরভাবে যদি তারা খেয়ে ফেলে এবং তাহলে তাদের তাদের এই রূপ থেকে রক্তশূন্যতা থেকে তারা মুক্ত থাকতে পারবে আর এই ডাগন ফল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী সেই কারণে আমরা অবশ্যই এই ডাগন ফল সেবন করার অভ্যাস করব যাতে আমাদের এই রক্তশূন্যতা এবং ভিটামিনের ঘাটতি পূরণ হয় সেই কারণে আমরা এই সব কাজগুলো করব এবং ঋতুখানি ফলগুলো অবশ্যই সেবন করব সেই কারণে প্রিয় বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন সুস্থ দেহ সুস্থ মন সুন্দর জীবন অনুক্ষণ